নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমিত্র। এনআইওএস আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমাদের কোর্স 508 ব্লক 1 ইউনিট 3 লেকচার নাম্বার 21 পার্ট 2। এই অংশে আছে প্রিপেয়ারিং অ্যান্ড পারফর্মিং এনি ওয়ান অফ দ্য আর্ট ফর্মস অফ মিউজিক, ডান্স, থিয়েটার অ্যান্ড পাপেট্রি, অর্থাৎ সঙ্গীত, নৃত্য, নাটক ও পুতুল নাচ ইত্যাদি শিল্প মাধ্যমের প্রস্তুতি এবং প্রদর্শন। তো ইউনিট ওয়ানে আমরা পড়েছিলাম প্রস্তুতির অংশটা, এই অংশে পড়ব কিভাবে একটা প্রদর্শন করা হবে। অর্থাৎ আজকের আমাদের পাঠ্য অংশগুলি হলো প্রদর্শিত শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান, প্রদর্শনের ক্ষেত্রে মনে রাখার বিষয়, পুতুল নাটক প্রদর্শনের ক্ষেত্রে মনে রাখার বিষয় এবং বিভিন্ন শিল্প মাধ্যম সমন্বিত একটি প্রদর্শন ও তার পর্যায়। প্রথমেই দেখব প্রদর্শিত শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান কোনগুলি। প্রদর্শিত শিল্পের গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো আনন্দ দান করা। অর্থাৎ আমরা যখন কোনো কিছু শিল্প মাধ্যমের সাহায্যে প্রদর্শন করি, অর্থাৎ যখন আমরা নিজেদের মনের ভাবকে কোনো শিল্পের মাধ্যমে প্রকাশ করি, সেই প্রকাশ রূপের মধ্যে দিয়ে যেমন আমাদের মনের যে অবস্থা সেই অবস্থার যেমন প্রকাশ ঘটে, তেমনি তার পাশাপাশি যারা দর্শক আসনে থাকেন তাদের আনন্দ দান করাও আমাদের ওই প্রদর্শনের একটা মূল উদ্দেশ্য হিসাবে কাজ করে। পরের অংশে রয়েছে সমবেত হয়ে কাজ করা। অর্থাৎ এই প্রদর্শিত শিল্প যখন প্রদর্শন করা হয়, অর্থাৎ উপস্থাপন করা হয়, তখন দেখা যায় যে এটি সাধারণত একটি দলগত কাজ, অর্থাৎ দলগত শিল্পকর্ম, যে কারণে সমষ্টিবদ্ধ হয়ে কিছু ছাত্রছাত্রী মিলে এই সম্পূর্ণ কাজটি সম্পাদন করেন, যে কারণে এই শিল্পের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে আমাদের অবশ্যই এই যৌথ প্রকল্পের ব্যাপারটিকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সহযোগিতা। সহযোগিতা কিভাবে সম্ভব? না, যখন দলগত প্রকল্প করা হবে, অর্থাৎ যখন গ্রুপ পারফরমেন্স হবে, তখন প্রত্যেকটি শিক্ষার্থী, অর্থাৎ যারা একই শ্রেণীতে আছে অথবা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী যারা মিলেমিশে একসঙ্গে একটা প্রকল্প উপস্থাপন করবে, তখন ওই প্রত্যেকটি শিক্ষার্থী একে অপরকে বুঝবে এবং তারা যেভাবে উপস্থাপন করছে সেই উপস্থাপন করার ক্ষেত্রে প্রত্যেকটি শিক্ষার্থীকে বা তাদের যে সহ অভিনেতা বা সহশিল্পী তাদেরকে কিন্তু সাহায্য করবে। এক্ষেত্রে কী হবে, একটা সহযোগিতার মনোভাব তৈরি হবে এবং এই সহযোগিতার মনোভাব থেকেই ধীরে ধীরে একটা সহমর্মিতা বা তার যে সহশিল্পী সেই সহশিল্পীর প্রতি একটা মমত্ব বোধ গড়ে উঠবে। অর্থাৎ যখন এই অভিনয়টা করা হবে তখন প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে জুড়ে থাকবে, যে কারণে এই প্রদর্শনগুলি ঠিকমতোভাবে উপস্থাপন করা যাবে। যদি সেটা না হয়, যদি সহযোগিতার মনোভাব না হয়, তাহলে কিন্তু এই অনুষ্ঠানটি যথাযথভাবে পালন করা বা যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হবে না। এরপরের যে উপাদানটির কথা বলা আছে সেটি হলো বাচনিক এবং অবাচনিক সংযোগ বৃদ্ধি। এটা কীরকম, না যখন কোনো অভিনয় বা কোনো প্রদর্শিত শিল্পের উপস্থাপন করা হয়, তখন দেখা যায় যে কোনো কোনো নাটক ভার্বাল বা কথার মধ্যে দিয়ে সেই নাটকটিকে উপস্থাপন করা হয়। আবার দেখা যায় এমন অনেক প্রদর্শিত শিল্প আছে যেগুলি শুধুমাত্র কথা দিয়ে নয়, সুরের মধ্যে দিয়ে বা সুর, ছন্দ, তাল ইত্যাদির সমন্বয়ে এক একটি উপস্থাপন করা হয়। সেক্ষেত্রে কী হবে, না যখন নন ভার্বাল অংশগুলি থাকবে তখন একজন শিল্পী, একজন শিক্ষার্থী শিল্পী, সে কী করবে, তার যে সহশিল্পী তাকে কিন্তু অনেক সময়ই সাহায্য করতে হবে। যদি সে কোনোভাবে ভুলে যায় বা তার যদি কোনো ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে যখন মঞ্চে অভিনয়টি হবে তখন কিন্তু আরেকজন সহশিল্পী সেই কাজটিকে বা তার যে ভুল ত্রুটিগুলি সেগুলিকে কিন্তু যাতে প্রকাশ না পায় দর্শকের কাছে, সেটা কিন্তু সে মেক আপ করার বা সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করবে। এটা হলো বাচনিক এবং অবাচনিক সংযোগ, অর্থাৎ কিভাবে একটা শিল্পী সে আরেকজন শিল্পীর যে
বক্তব্য উপস্থাপন বা তার যে প্রদর্শন সেটার ক্ষেত্রে সংযোগ বা একটা লিংক তৈরি হয়, সেই লিংকটা যাতে বজায় থাকে। এরপরের অংশে আছে পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন, কিভাবে একজন প্রদর্শন করার শিক্ষার্থী শিল্পী সে কিভাবে প্রত্যেকটি চরিত্রকে অবজার্ভ করবে এবং প্রত্যেকটি চরিত্রকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে বাস্তবের অনুযায়ী করবে, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা অবজারভেশন বা পর্যবেক্ষণ শক্তির প্রয়োজন, যার মাধ্যমে সে ওই প্রদর্শনের উপযোগী যে চরিত্র সেই চরিত্রটিকে যথাযথভাবে উপস্থাপন করতে পারে। সেই জন্য তাকে কী করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ বিভিন্ন স্থানের ওই ধরনের যেসব চরিত্র তার চারপাশে যারা ঘুরে বেড়ায়, সেই চারপাশের বা আশেপাশের সমাজবদ্ধ যেসব চরিত্র সেই চরিত্রদেরকে কিন্তু ভালোভাবে দেখতে হবে। সমাজবদ্ধ মানুষদের যদি আমরা খুব ভালোভাবে অবজার্ভ করি বা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের যে গুণাবলী, তাদের যে আচার আচরণ, সেগুলো কিন্তু আমরা যখন অভিনয় করব বা প্রদর্শন করব, তখন সেই অভিনয়ের মধ্যে আমরা সেই গুণগুলোকে বা তাদের যে আচার আচরণের বৈশিষ্ট্যগুলো সেগুলোকে কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। এরপরের অংশে আছে মনস্তাত্ত্বিক বিকাশ, অর্থাৎ যখন একজন শিক্ষার্থী এই পর্যবেক্ষণ করবে প্রতিটি চরিত্রকে বা সমাজের যেসব মানুষেরা তাদেরকে যখন পর্যবেক্ষণ করবে, তখন দেখা যাবে যে প্রত্যেকটা চরিত্রই আলাদা আলাদা, অর্থাৎ সমাজবদ্ধ যে জীব, সমাজের যে বিভিন্ন পেশাগত বা বৃত্তিগত মানুষ আছে তাদের কিন্তু আচার আচরণ আলাদা প্রত্যেকেরই, আবার সমাজের যে উঁচু তলার মানুষ বা নিচু তলার মানুষ তাদের কিন্তু প্রত্যেকেরই আচার আচরণ আলাদা রকমের হয়। সেই কারণে যখন একজন শিক্ষার্থী এই পুরো ব্যাপারটিকে পর্যবেক্ষণ করবে এবং অনুধাবন করে বুঝতে পারবে, তখন সে এই বোধটা উপলব্ধি করবে বা এই বোধে উত্তীর্ণ হবে যে প্রত্যেকটি মানুষের মনস্তাত্ত্বিক গঠন সেটা কিন্তু আলাদা, অর্থাৎ প্রত্যেকটি মানুষই যে আচার আচরণ করে তার পেছনে কিন্তু একটা তার মনস্তত্ত্ব বা সাইকোলজি কাজ করে। এইভাবেই কিন্তু প্রত্যেকটি মানুষের চরিত্র একে অন্যের থেকে আলাদা হয়ে ওঠে। তো যখন এই প্রদর্শিত শিল্পের পর্যবেক্ষণ বা কাজ করার ক্ষেত্রে যে উৎসাহ বা কাজ করার সময় তার যে কী কী বিষয় মাথায় রাখতে হবে সেগুলো যখন করবে শিক্ষার্থী, তখন দেখা যাবে যে এই সমাজের প্রতিটি মানুষের মনস্তত্ত্ব সে যেমন জানতে পারছে, তেমনি তার নিজের যে মনস্তাত্ত্বিক বিকাশ, অর্থাৎ একজন শিশুর সে ক্রমে যখন প্রত্যেকটি সমাজের স্তরের মানুষকে বুঝতে পারবে, তার যে মনস্তাত্ত্বিক বিকাশ হবে সে কিন্তু তখন প্রত্যেকটি স্তরের মানুষকেই যথাযথভাবে ভালো করে বুঝতে পারবে যে কোন শ্রেণীর মানুষ কী ধরনের আচার আচরণ করে, এবং তার আচার আচরণ থেকেই প্রতিটি মানুষের চরিত্রকেও সে বুঝে নিতে পারবে। এরপরের অংশে আছে আত্মবিশ্বাস বৃদ্ধি। আত্মবিশ্বাস বৃদ্ধিটা কীরকম, না যখন এই প্রদর্শিত শিল্পের যে উপাদানগুলি সেগুলি যখন তারা যথাযথভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তখন দেখা যাবে যে তার মধ্যে ওই প্রদর্শনের আগেই, যখন প্রদর্শিত শিল্প উপস্থাপন করা হবে তার আগেই কিন্তু সে এই তার যে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স সেটা কিন্তু অনেকটা বেশি হবে, যার ফলে যখন প্রদর্শনটা করা হবে তখন কিন্তু সেই বাস্তবের চরিত্রের যে প্রতিফলন সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলতে পারবে। এরপরের অংশে আছে নান্দনিক বোধের বিকাশ, অর্থাৎ যখন বিভিন্ন শিল্প আঙ্গিককে তারা প্রদর্শন করবে, তখন প্রতিটি শিল্প আঙ্গিক এবং তার বৈশিষ্ট্য সেগুলো তারা বুঝতে পারবে, ফলে এই তার মধ্যে দিয়ে এই প্রত্যেকটি শিল্পের যে নান্দনিকতা বা অ্যাস্থেটিক্স, সেই অ্যাস্থেটিক্সের দিকটা কিন্তু তারা বুঝতে পারবে, এবং যখন তারা প্রদর্শন করবে তখন সেই নান্দনিক বোধটা যাতে নষ্ট না হয় বা শিল্পের যে নান্দনিকতা সেটা যাতে বিনষ্ট না হয় সেই দিকটাও কিন্তু তারা মাথায় রাখার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী প্রদর্শন করবে। এর পরের অংশে রয়েছে প্রদর্শনের ক্ষেত্রে মনে রাখার বিষয়, অর্থাৎ আমরা যখন প্রদর্শন করব তখন আমরা কী কী জিনিস মনে রাখবো, বা শিক্ষার্থীরা যখন অভিনয় করবে বা প্রদর্শন করবে তখন তারা কী কী জিনিস মাথায় রাখবে। প্রথমেই দেখে নেব যে প্রদর্শিত শিল্পে
যে বিষয় নেওয়া হবে তা একটি শিশুর বিকাশের সহায়ক হবে, পাঠ্যক্রমের বিষয়ের সাথে সম্পৃক্ত হতে হবে, শিশুর পক্ষে উপযোগী হবে এবং শিক্ষার্থীদের উৎসাহ দানের সহায়ক হবে। অর্থাৎ যখন প্রদর্শিত শিল্পের বিষয় নির্বাচন করা হবে, অর্থাৎ কোন বিষয়ে সেই প্রদর্শন করা হবে সেটা যখন স্থির করা হবে, তখন শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই মাথায় রাখবে যে সেই বিষয়টি যেন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়। যদি সেটা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা শিক্ষার্থীদের খুবই উপযোগী হবে, কেননা তারা পরবর্তীকালে যখন ওই টেক্সটটা পড়বে বা ওই পাঠ্য অন্তর্গত যে বিষয় সেটা যখন পড়বে তখন সেটা তারা ভালোভাবে উপলব্ধি করতে পারবে। আবার যখন এই পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়গুলিকে তারা অভিনয়ের মধ্যে দিয়ে বা প্রদর্শিত শিল্পের মধ্যে দিয়ে উপস্থাপন করবে, তখন তাদের যে কাঙ্ক্ষিত শিক্ষণ সামর্থ্য হিসাবে আমরা বলি না যে অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সার্বিক বিকাশ, সেই শিশুর সার্বিক বিকাশের দিকে কিন্তু একজন শিক্ষক শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে পারেন এইভাবেই। আবার যদি আমরা এই পাঠ্যক্রমের অন্তর্গত বিষয়গুলিকে নির্বাচন করি তাহলে শিক্ষার্থী ওই কাজটার প্রতি উৎসাহী হবে এবং আনন্দ সহকারে সেই কাজটি করতে পারবে। এরপরের পয়েন্টে আছে যে শিল্প মাধ্যমটি গ্রহণ করা হবে তা সঠিকভাবে শেখাতে হবে, যথেচ্ছ বা এলোমেলোভাবে শেখানো চলবে না। অর্থাৎ যেই মাধ্যমটি আমরা ব্যবহার করব সেটা সঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, পুতুল নাটক হতে পারে, যা হোক কিছু, প্রদর্শিত শিল্পের যে কোনো মাধ্যমই গ্রহণ করা হোক না কেন, সেই শিল্প মাধ্যমটিকে তার আঙ্গিকটিকে যথাযথভাবে শিক্ষার্থীদের শেখাতে হবে। যদি সেটা না শেখানো হয় তাহলে হয়তো দেখা যায় অনেক সময় যে কোন মাধ্যমে কী ধরনের পোশাক আশাক প্রয়োজন বা কোন মাধ্যমের ক্ষেত্রে কী ধরনের মঞ্চসজ্জার প্রয়োজন সেটা শিক্ষার্থীরা বুঝতে পারবে না, যে কারণে আমাদের প্রথমেই এই কাজটি করে নিতে হবে। অর্থাৎ প্রদর্শনের যে শিল্প আঙ্গিক নির্দিষ্ট করা হবে সেই নির্দিষ্ট শিল্প আঙ্গিকটিকে যথাযথভাবে এবং স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশকে শেখাতে হবে, তাহলেই একটা প্রদর্শিত শিল্প যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব। এর পরের পয়েন্টে আছে এক্ষেত্রে আঞ্চলিক শিল্পকে স্থান দিতে হবে, কারণ আঞ্চলিক শিল্পের গভীরতা আছে এবং তা আমাদের দেশের মানুষের কথা বলে। আঞ্চলিক শিল্পের গুরুত্বটা অবশ্যই বোঝানো প্রয়োজন শিক্ষার্থীদের, কেননা এই ধরনের যে আঞ্চলিক শিল্পকলা সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে পাশ্চাত্য শিক্ষার যে ভিন্ন এক ধারা বা পাশ্চাত্য সংস্কৃতির যে একটা প্রভাব আমাদের জনজীবনের মধ্যে বা আমাদের আজকের দিনের একবিংশ শতাব্দীর একটা মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমরা যে জীবন আচরণ করি তার মধ্যে কিন্তু একটা সংস্কৃতিগত পাশ্চাত্যের সংস্কৃতিগত একটা প্রভাব রয়েছে, যার ফলে কি হচ্ছে এই ধরনের যে আঞ্চলিক শিল্পগুলো সেগুলো থেকে আমরা কি করছি ধীরে ধীরে নিজেদের সরিয়ে নিচ্ছি, অর্থাৎ আমরা এই আঞ্চলিক শিল্পের জায়গাটা থেকে সরে যাচ্ছি, যে কারণে এই আঞ্চলিক শিল্পগুলোকে শিশুদের সামনে উপস্থাপন করা প্রয়োজন, যাতে করে তারা ওই আঞ্চলিক শিল্পের মধ্যে দিয়ে প্রতিটি আঞ্চলিক জনজীবনের মানুষের এবং তাদের যে শিল্পী প্রদর্শন করেন যারা তাদেরকে এবং প্রদর্শিত শিল্প মাধ্যমটিকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে এবং এই উপলব্ধির মধ্যে দিয়ে তারা ওই শিল্পের মধ্যে যে গভীর দিকগুলো, যেহেতু এগুলি বাংলার একটা প্রাচীনতম সম্পদ এই আঞ্চলিক শিল্প, সেই প্রাচীনতম সম্পদগুলির যে বিভিন্ন গুণাবলী সেগুলো কিন্তু তারা ভালোভাবে উপলব্ধি করতে পারবে। এর পরের পয়েন্টে দেখব বিদ্যালয়ে প্রদর্শনের ক্ষেত্রে কোনো উৎসব কেন্দ্রিক বিষয় নির্বাচন করতে হবে, যাতে সাধারণ মানুষের উৎসাহ ও ফুর্তি শিক্ষার্থীকে অনেক বেশি তথ্য সংগ্রহে সাহায্য করে। অর্থাৎ যখন বিষয় নির্বাচন করা হবে তখন যদি আমরা যারা বাংলার মানুষ তারা এই বাংলার যে উৎসব অনুষ্ঠান, আমরা তো জানি 12 মাসে 13 পার্বণ, তো সেই উৎসব অনুষ্ঠানকে ঘিরে যদি কোনো বিষয় নির্বাচন করি তাহলে সেই উৎসব অনুষ্ঠানের বিষয়গুলির সঙ্গে তারা যেহেতু সম্পর্কিত, অর্থাৎ শিক্ষার্থীরা বা বাচ্চারা ছোট থেকেই তো এই উৎসব অনুষ্ঠানের মধ্যে থেকেই বড় হয়, তো সেই প্রত্যেকটা বিষয়কেই তারা যথাযথভাবে বোঝে এবং জানে, সেই কারণে তারা কিন্তু এই বিষয়গুলিকে ঠিকমতোভাবে উপস্থাপন করতে পারবে,
যে কারণে প্রদর্শনের জন্য আমরা এই ধরনের উৎসব অনুষ্ঠানের যে বিষয়গুলি সেগুলিকে নির্বাচন করতে পারি। এরপরের অংশে রয়েছে এর উদ্দেশ্য হলো বিভিন্ন ভাষা ও শব্দের বিষয়ে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করা। যখন আমরা কোনো আঞ্চলিক শিল্প মাধ্যমকে উপস্থাপনের একটা মাধ্যম হিসাবে গ্রহণ করব, তখন দেখা যাবে সেই আঞ্চলিক যে ভাষাগুলো সেই ভাষার প্রভাব কিন্তু শিক্ষার্থীর মধ্যে পড়বে এবং শিক্ষার্থী ওই আঞ্চলিক ভাষাটিকে অঞ্চলের যে ভাষার ব্যবহার ভাষাগত বৈচিত্র্য সেইগুলোকে কিন্তু যথাযথভাবে অনুধাবন করতে পারবে। এর পরের পয়েন্টে আছে শিক্ষার্থীর মনে বিমূর্ত ভাবনা গড়ে তোলা, যেমন জল বোঝানোর জন্য কাপড় ব্যবহার করা, মাছ হওয়ার জন্য মুখোশ ব্যবহার করা, কাগজ বা বোর্ড দিয়ে ছোট ছোট মাছ বানিয়ে জলের নিচের পরিবেশ বোঝানো। এটা কীরকমভাবে সম্ভব? না, শিক্ষক যদি বলেন যে শ্রেণীকক্ষটাকে বা প্রদর্শিত শিল্পের যে মঞ্চটা সেটাকে একটা অ্যাকুইরিয়াম বা যে আমরা যেমন দেখি যে জলের মধ্যে যেমন মাছকে রাখা হয় সেই একটা অ্যাকুইরিয়াম যদি তৈরি করা হয় তাহলে, বা হয়তো সামুদ্রিক পরিবেশ, জলের নিচের যে সামুদ্রিক পরিবেশ সেটাকে যদি আমরা ফুটিয়ে তুলতে চাই তাহলে সেটা কিভাবে উপস্থাপন করব, এইভাবে যদি একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করতে চান তাহলে কিন্তু শিক্ষার্থীদের নানা রকমভাবে শেখানো যেতে পারে। সেক্ষেত্রে কি করা যেতে পারে, না মাছ বোঝানোর জন্য হয়তো তারা মাস্ক ব্যবহার করলো বা মুখোশ ব্যবহার করলো, আবার জলের তলার যে পরিবেশ সেটা বোঝানোর জন্য বিভিন্ন ধরনের কার্ডবোর্ড বা পিচবোর্ড বা মাউন্টবোর্ড এগুলোর সাহায্যে জলের নিচের যে শ্যাওলা সামুদ্রিক যে জীব সেগুলোকে তৈরি করতে পারে, আবার জলের ঢেউ বোঝানোর জন্য একটা কাপড় দিয়ে দুজন মিলে ধরে সেটার একটা ওয়েভ তৈরি করতে পারে বা একটা ঢেউ তৈরি করতে পারে। এইভাবে নানা রকমভাবে নানান উপাদানের সাহায্যে তারা তাদের যে বিমূর্ত ভাবনা সেই ভাবনাগুলোকে মূর্ত করতে পারে বা বিভিন্ন রকমভাবে রূপায়িত করতে পারে। এর পরের অংশে দেখব পুতুল নাটক প্রদর্শনের ক্ষেত্রে মনে রাখার বিষয়, অর্থাৎ যখন পুতুল নাটক করা হবে তখন কিভাবে প্রত্যেকটা জিনিসকে করা হবে সেই বিষয়টি আমরা একটু দেখে নিই। পঞ্চতন্ত্রের সিংহ ও খরগোশের গল্পটি দস্তানা পুতুল, ছায়া পুতুল এবং ডাঙের পুতুলের সাহায্যে প্রদর্শন করা যেতে পারে। জঙ্গলের অন্যান্য পশুদের দেখানোর জন্য পুতুলের সাহায্য নেওয়া যেতে পারে। কুয়োর মধ্যে, অর্থাৎ ওয়েল যেটাকে বলি আমরা, তার মধ্যে সিংহের প্রতিবিম্ব দেখানোর জন্য আয়না ব্যবহার করা যেতে পারে। এইভাবে শিক্ষার্থীরা তাদের চারপাশের জগতের সঙ্গে সম্পৃক্ত করে ব্যাপারটিকে বুঝতে পারবে। অর্থাৎ যদি আমরা পঞ্চতন্ত্রের এই যে গল্পটা আমরা জানি সেই গল্পটা যখন প্রদর্শন করা হবে পুতুল নাটকের মধ্যে দিয়ে, তখন আমরা প্রত্যেকটা চরিত্রকে মুখোশের আকারেও ব্যবহার করতে পারি, আবার বিভিন্ন ধরনের রড পাপেটস, শ্যাডো পাপেটস বা গ্লাভস পাপেটস, এইভাবে যাতে করে সহজে বিষয়টাকে উপস্থাপন করা যায়, বিষয়গত যে মূল ভাব সেই ভাবটা যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আমরা যে কোনো সহজতর মাধ্যমকে গ্রহণ করতে পারি। এক্ষেত্রে কি করা যাবে, না জলের নিচে যখন সিংহ সেই কুয়োর মধ্যে নিজের মুখটা দেখতে পাচ্ছে তারপর লাফ দিচ্ছে এবং মারা যাচ্ছে, সেই যে বিষয়টা সেই জলের মধ্যে প্রতিবিম্বটা সৃষ্টি করা, এইটা তো মঞ্চে প্রদর্শনের ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে, সেই কারণে আমরা একটা আয়না ব্যবহার করতে পারি যাতে করে ওই সিংহের যে পাপেটটা সেই পাপেটটার একটা ছায়া ওর মধ্যে দেখানো যেতে পারে। এইভাবে নানা রকম সহজ সরল পদ্ধতিতে এই প্রত্যেকটি বিষয়কে উপস্থাপন করা যেতে পারে। এক্ষেত্রে কী কী জিনিস মনে রাখতে হবে, না প্রদর্শনের আগে রিহার্সালের উপযুক্ত জায়গা থাকা প্রয়োজন। বিদ্যালয়ের অন্যান্য সাধারণ ক্লাসের অসুবিধা না করে রিহার্সাল করতে হবে এবং কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আগে থেকেই জোগাড় করতে হবে। অর্থাৎ প্রদর্শিত শিল্পের যে উপস্থাপনা, অর্থাৎ যেদিনকে মূল উপস্থাপনাটি হবে দর্শকদের সামনে, তার আগে কয়েকটা রিহার্সাল দিতে হবে যাতে করে শিক্ষার্থীরা স্বচ্ছন্দে ওই প্রদর্শনটি করতে পারে এবং যাতে তাদের কোনো রকম অসুবিধে না হয়। এক্ষেত্রে কি করা হবে, না সাধারণ যে ক্লাস রুটিন সেই ক্লাস রুটিনের বাইরে গিয়ে অন্য আর একটা সময় স্থির করতে হবে যাতে করে শিক্ষার্থীরা সকলে মিলে কাজটি রিহার্সাল দিয়ে নিতে পারে যাতে উপস্থাপনের সমস্যা না হয়। এবং এই উপস্থাপনের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় সরঞ্জাম বা উপকরণ লাগবে সেগুলি শিক্ষার্থীরা ওই রিহার্সালের সময়েই তৈরি করে নিতে পারে, প্রয়োজনে শিক্ষকের সাহায্যও নিতে পারে।
তিন নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি পাপেট মজবুত হতে হবে এবং শিক্ষার্থীদের সহজে ব্যবহার উপযোগী হতে হবে। শিক্ষার্থীরা অর্থাৎ আমরা প্রাথমিক স্তরের যেসব শিক্ষার্থীদের কথা বলছি, সেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধে না হয় এবং তাদের হাইট অনুযায়ী, তাদের যে উচ্চতা সেই অনুযায়ী যাতে মঞ্চটা স্থির করা হয়, সেই রকমভাবেই করতে হবে যাতে শিক্ষার্থীদের কোনো রকমভাবেই অসুবিধা না হয়। সেক্ষেত্রে কী করা হবে, না পুতুলটিকে হালকা হতে হবে এবং ব্যবহার উপযোগী হতে হবে, শিশুরা যাতে সহজে ব্যবহার করতে পারে। এর পরের পয়েন্টে আছে প্রদর্শনের জন্য নির্দিষ্ট করা অডিও রেকর্ড কমপক্ষে দুটি মাধ্যমে সিডি বা পেন ড্রাইভ এর মধ্যে রাখতে হবে। অর্থাৎ যখন আমরা প্রদর্শন করব, সেটা যদি অন স্টেজ কোনো সংলাপ প্রদর্শন থাকে তাহলে সেটা করতে পারি, আবার যদি আমরা এইভাবে করতে চাই যে আগে থেকে রেকর্ড করে নিলাম কী কী সংলাপ প্রদর্শন করা হবে বা মূল বিষয়টা আগে থেকে রেডি করে রেখে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা রেকর্ড করে রাখতে পারি। এই রেকর্ডগুলো অন্ততপক্ষে দুটো মাধ্যমে রেখে দিতে হবে, যাতে করে একটা কোনো রকম খারাপ হয়ে গেলে আর একটা সাহায্যে আমরা এই প্রদর্শনটা করতে পারি, যে কারণে আমরা সিডি বা পেন ড্রাইভস বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারি। এরপরের অংশে রয়েছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ যখন প্রদর্শনটি হবে, সেই প্রদর্শনের সময় যদি কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কোনো রকম আঘাত লেগে গেল শিশুদের, তো সেক্ষেত্রে শিশুদের যাতে চিকিৎসা করা যায়, প্রাথমিক চিকিৎসাটুকু করার জন্য একটা ব্যবস্থা রাখতে হবে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এরপরের অংশে আছে প্রয়োজনে একই চরিত্রের পুতুল নাচানোর জন্য দুজনকে প্রশিক্ষণ দিয়ে রাখতে হবে। অবশ্যই যখন প্রদর্শনটি করা হবে তার আগে রিহার্সেলের সময় একটা চরিত্রই, হয়তো সিংহ চরিত্রটা যেটা আমরা দেখছিলাম সেই সিংহ খরগোশের গল্পের সিংহ চরিত্রটা দুজন রিহার্সেল দিয়ে রাখবে, যাতে করে যখন প্রদর্শন হবে তখন যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বা তার কোনো রকম আঘাত লাগে, সেই ক্ষেত্রে প্রদর্শনটা যাতে কোনো রকমভাবে নষ্ট না হয়, অর্থাৎ প্রদর্শনটা যাতে আমরা চালিয়ে যেতে পারি, তার জন্য আরেকজন সাবস্টিটিউট হিসাবে একজন রেখে দেওয়া প্রয়োজন, সহায়ক আরেকজন অভিনেতা বা প্রদর্শন শিল্পী। এর পাশাপাশি দেখতে হবে যে প্রদর্শনের জন্য অডিটোরিয়াম বা হলঘরে উপযুক্ত মঞ্চসজ্জা করতে হবে। অর্থাৎ যেই জায়গাটায় আমরা উপস্থাপন করব, যে মঞ্চটাতে উপস্থাপন করা হবে, সেই মঞ্চটা যেন ঠিকমতো হয়, অর্থাৎ প্রদর্শনের উপযোগী হয়, সেটাও আমাদের দেখে নিতে হবে। এর পরের অংশটাতে আমরা দেখতে পাব বিভিন্ন শিল্প মাধ্যম সমন্বিত একটি প্রদর্শন ও তার পর্যায়। এই অংশে দেখব কিভাবে একটা গল্প বা একটা নাটককে আমরা উপস্থাপন করব, সেক্ষেত্রে আমাদের কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে এবং তার স্টেপসগুলো বা পর্যায়গুলি কী কী সেটা আমরা এখানে দেখে নেব। প্রথমে লেখা আছে শিক্ষার্থীদের উপযোগী একটি পরিবেশ বিষয়ক নাটক এবং তা প্রদর্শনের ধাপগুলি নিয়ে আলোচনা করা হবে। গল্পটি হবে দুষ্টু কাঠুরে। শিল্প মাধ্যম সঙ্গীত, নৃত্য, পাপেট ও নাটক, তিনটি দৃশ্যের মধ্যে দিয়ে সমগ্র নাটকটি প্রদর্শন করা হবে। তো আমরা দেখতে পেলাম যে দুষ্টু কাঠুরের একটা গল্প প্রদর্শন করা হবে, সেক্ষেত্রে নাচ, গান, পাপেট ইত্যাদি প্রত্যেকটি মাধ্যমই আমরা ব্যবহার করতে পারি, আবার কোনো একটা নির্দিষ্ট মাধ্যমেও এই সমগ্র প্রদর্শনটি করা সম্ভব, যেহেতু আমাদের পাঠ্যক্রমের মধ্যে রয়েছে যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যম, সেক্ষেত্রে আমরা একটা মাধ্যমেও করতে পারি, আবার যদি চাই তাহলে আমরা সবকটা মাধ্যমকে একসাথে কাজে লাগিয়েই পুরো নাটকটি সম্পন্ন করতে পারি। এক্ষেত্রে আমরা যে দুষ্টু কাঠুরের গল্পটা বেছে নিয়েছি সেই গল্পটা একটু আমরা বলে নিই কীরকম হবে। এটা একটা পরিবেশ বিষয়ক গল্প। এখানে দেখা যাবে যে দুষ্টু কাঠুরে আছে এবং আরও কয়েকটি চরিত্র আছে, সেগুলি আমরা পরে আলোচনা করছি। চারটে চরিত্র, সেই চরিত্রগুলি কিভাবে পরিবেশের যে ভারসাম্য রক্ষা, সেই ভারসাম্য রক্ষায় কিভাবে সাহায্য করছে সেটা দেখতে পাবো মূল গল্পে। প্রথমেই প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্বে দেখা যাবে যে পুতুল নাটকের জন্য দুদিকে দুটো স্ট্যান্ডের সাহায্যে একটা বড় কালো কাপড় আটকে দিয়ে প্রসেনিয়াম তৈরি করতে হবে, যাতে পুতুল নাচানোর সময় পাপেটিয়ারদের দেখা না যায়। আমরা যদি এই ছবিটা দেখি
তাহলে ছবিটির মধ্যে দেখতে পাবো যে কিভাবে কালো কাপড় দিয়ে একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তো এই মঞ্চটা এমনভাবেই তৈরি করা হবে যাতে শিক্ষার্থীদের কোনো রকমভাবেই দর্শকেরা দেখতে না পান, অর্থাৎ যারা প্রদর্শন করবে তাদেরকে যেন কোনোভাবেই দেখা না যায়। এবং এই পুতুল চরিত্রগুলি যেগুলি হবে সেগুলোও নিচে দেওয়া আছে, অর্থাৎ পাখি, মোরগ এবং বানর, এই তিনটি চরিত্র আমরা পুতুলের মাধ্যমে দেখাবো এবং বাকি যে চরিত্রগুলি আছে সেগুলো সাধারণভাবেই এক একটি শিক্ষার্থী সেটার অভিনয় করে দেখাবে। এক্ষেত্রে যেমন আমরা থিয়েটার বা নাটকের ক্ষেত্রে করি সেরকমভাবেই তারা প্রদর্শন করবে। তিন নম্বর অংশে আমরা দেখতে পাচ্ছি জ্ঞানবুড়ো ও কাঠুরের চরিত্র দুটি দুজন শিক্ষার্থী অভিনয় করবে। চার নম্বর অংশে দেখতে পাচ্ছি নাটকের চরিত্র রূপায়ণের ক্ষেত্রে শিক্ষার্থীদের সাহায্য করতে হবে। পাঁচ নম্বরে দেখা যাচ্ছে মিউজিকের জন্য শিক্ষক ও শিক্ষার্থী মিলে একটি দল তৈরি করা হবে। এবং শেষের পয়েন্টটাতে দেখা যাচ্ছে মঞ্চে আলো দেওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থী মিলে একটি আলাদা দল তৈরি করতে হবে, অর্থাৎ প্রদর্শনের উপযোগী কয়েকটি দল তৈরি করে নিতে হবে যারা এই সমগ্র প্রদর্শন কার্যটি করার জন্য সাহায্য করবেন। প্রথম দৃশ্য, এই দৃশ্যে যে গল্পটি পরিবেশন করা হবে সেটা আমি একটু বলে নিই। এই দৃশ্যটাতে দেখা যাবে যে প্রথমেই একটা ভোরের দৃশ্য যেখানে মোরগ, আরেকটি পাখি এবং বানর তিনজন কথোপকথন করছে এবং পরিবেশের যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে গাছ কেটে ফেলার ফলে, সেই গাছ কেটে একজন কাঠুরে নিয়ে যাবে সেটা দেখতে পাবে এবং এই কাঠুরেটার যাতে আর গাছ কাটতে না পারে তার জন্য কি কি ব্যবস্থা করা হবে সেই জন্য জ্ঞানবুড়োর কাছে যাবে এবং জ্ঞানবুড়ো কিছু পরামর্শ দেবে যাতে করে এই সমগ্র কাজটি ঠিকমতোভাবে সম্পন্ন হয়। অর্থাৎ জ্ঞানবুড়ো দেখাবে কিভাবে আমরা এই গাছ কাটার থেকে কাঠুরেটাকে আটকাতে পারি, অর্থাৎ পরিবেশের যাতে ভারসাম্য রক্ষা হয় সেটা আমরা জ্ঞানবুড়োর মাধ্যমেই দেখতে পাবো। এটাও একটা নীতিকথামূলক গল্প, সেটা আমরা একটু দেখে নিই কীভাবে উপস্থাপন করা হবে। প্রথমেই দেখা যাচ্ছে পর্দা উঠতেই ভোরের আলো দেখা যায়, মোরগ গলা ফুলিয়ে ডাকছে, পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে, এইভাবে একটা বনের পরিবেশ তৈরি করা হবে। এক্ষেত্রে মঞ্চসজ্জার জন্য কী কী উপকরণ লাগবে সেটা আমরা একটু দেখে নিই। বনের দৃশ্য, শিক্ষার্থীদের তৈরি করা গাছের কাট আউট ব্যবহার করা হবে, পিছনে সূর্য দেখানো যেতে পারে। এইবার মঞ্চে যেসব চরিত্রটা অভিনয় করবে তারা কারা, না প্রথম দৃশ্যের চরিত্র হিসেবে থাকবে পাখি, মোরগ, বানর এবং কাঠুরে। কাঠুরের যে পোশাক হবে সেটা সাধারণ কাঠুরে যেরকম হয় সেই রকমই, এবং প্রয়োজনীয় উপকরণ হিসাবে থাকবে একটা কুঠার এবং যে কাঠুরে হবে তার মাথায় একটা গামছা ব্যবহার করা যেতে পারে। যেমন সাধারণত আমরা কাঠুরেদের দেখে থাকি সেই রকম মাথায় গামছা আটকে এবং কুঠার হাতে একটা শিক্ষার্থী সেই কাঠুরের চরিত্রটাকে অভিনয় করে দেখাবেন। এরপর সংলাপ হবে চরিত্র অনুযায়ী, অর্থাৎ কাঠুরের যেরকম সংলাপ হওয়া উচিত, অর্থাৎ যে ভাষায় কথা বলবে একজন কাঠুরে সেটা তার মতো করেই বলা উচিত। এবং যখন আমরা পাখি, মোরগ বা বানরের কথোপকথন দেখাবো সেক্ষেত্রে আমরা কোনো একটা সুর সমেত বা ছন্দ সমেত একটা কথোপকথন করাতে পারি। আবার তাদের মধ্যে এমনি মানুষেরা যেমন করে কথা বলে পঞ্চতন্ত্রের গল্পে আমরা যেমন পাই সেরকমভাবেই আমরা তাদেরকে সাধারণ মানুষের মতো সংলাপ পরিবেশন করাতে পারি। যদিও আমরা ওই প্রত্যেকটি চরিত্রকে পুতুল চরিত্র হিসাবেই বেছে নেব, শুধুমাত্র কাঠুরে চরিত্রটি এখানে মানুষ বা একজন শিক্ষার্থী এখানে উপস্থাপন করবে। এক্ষেত্রে কী কী বাদ্যযন্ত্রের প্রয়োজন, না হারমোনিয়াম ও তবলা। আলো এবং শব্দের মধ্যে যেটা লাগবে সেটা হলো ভোরের দৃশ্য আলোর সাহায্যে ফুটিয়ে তোলা হবে, পাখি, বানর এবং মোরগের ডাক ব্যবহার করা হবে। অর্থাৎ প্রথম দৃশ্যটা উপস্থাপন করতে গিয়ে শিক্ষক কী কী করে রাখবেন আগে থেকে, না মঞ্চসজ্জার জন্য যা যা বিষয় লাগবে, অর্থাৎ বনের দৃশ্য ফুটিয়ে তোলার জন্য কিছু গাছ তৈরি করে রাখতে পারেন আগে থেকে, এবং একটা সূর্য তৈরি করে রাখা যেতে পারে যাতে করে ভোর হচ্ছে সেটা আলো দিয়ে সেই সূর্যের ওপর আলো ফেলে বোঝানো যায়। তার পাশাপাশি এই যে মোরগের ডাক বা পাখির ডাক, বানরের হুপ হুপ আওয়াজ, এগুলোও কিন্তু করা যেতে পারে যদি রেকর্ড করে রাখা যায়, তাহলে সেটা
এই প্রথম দৃশ্যটির প্রদর্শনের ক্ষেত্রে সুবিধা হবে। পরবর্তী দৃশ্যে দেখব যে এই পাখি, মোরগ এবং বানর এরা ওই জ্ঞানবুড়োর বাড়িতে গেছে এবং জ্ঞানবুড়োর কাছে পরামর্শ চাইছে কিভাবে এই কাঠুরেটাকে গাছ কাটার থেকে আটকানো যায়। এবং এখানে জ্ঞানবুড়ো একটা পরামর্শ দেবে কিভাবে আমরা এই গাছ কাটাটাকে আটকাবো। দেখে নিই প্রথমে কি হয়। জ্ঞানবুড়োর বাড়ি, ঘরের জানলা খোলা, জ্ঞানবুড়ো গুনগুন করে গান গায়, এদিক ওদিক তাকিয়ে ঘরে ঢুকে যায়, পাখি, মোরগ ও বানরের প্রবেশ হয়। এক্ষেত্রে মঞ্চের জন্য একপাশে একটা জ্ঞানবুড়োর বাড়ির কাট আউট করতে হবে। চরিত্র হিসাবে তাহলে আমরা এই দ্বিতীয় দৃশ্যে দেখতে পাবো জ্ঞানবুড়ো, পাখি, মোরগ এবং বানর। এবং জ্ঞানবুড়োর পোশাক হবে সাদা, ধুতি পাঞ্জাবি ইত্যাদি পরানো যেতে পারে। সংলাপ হবে চরিত্র অনুযায়ী, অর্থাৎ বয়স্ক মানুষেরা যেভাবে কথা বলেন, একজন বয়স্ক মানুষ হিসাবে, জ্ঞানবৃদ্ধ হিসাবে দেখানোর জন্য তার সংলাপটিও ওই চরিত্র অনুযায়ী হবে। এবং বাকি যে তিনটি চরিত্র, অর্থাৎ পশু পাখি যে চরিত্রগুলি আছে, বানর এবং পাখি এবং মোরগ, এই তিনটি চরিত্র তাদের স্বাভাবিক কথোপকথন করতে পারে, অথবা আমরা যেরকম আগেও বললাম যে কোনো ছন্দময় কোনো সংলাপ পরিবেশন করতে পারে। যেমনটা বিষয় উপযোগী হবে সেরকমভাবেই এই উপস্থাপনটি করা হবে। এক্ষেত্রেও আমরা হারমোনিয়াম বা তবলা বাদ্যযন্ত্র হিসেবে গ্রহণ করতে পারি। এবং আলো এবং শব্দের ক্ষেত্রে জ্ঞানবুড়োর যে বাড়িটা হবে ঘর মঞ্চের এক কোণে, সেই বাড়িটার ওপর একটা নির্দিষ্ট ফোকাস করে একটা আলো দেখাতে হবে, যাতে করে এই পুরো জঙ্গলের মধ্যে জ্ঞানবুড়োর বাড়িটাকে নির্দিষ্ট করে দেখা যায়। আচ্ছা, এই অংশে জ্ঞানবুড়োর গানটি রেকর্ড চালানো যেতে পারে অথবা স্টেজে লাইভ গাইতে পারে, এরকম একটা দৃশ্য আছে। জ্ঞানবুড়োর যে বাড়িতে উনি আছেন সেখানে উনি একটা প্রথমেই দেখা যাচ্ছে দৃশ্যের শুরুতেই যে জ্ঞানবুড়ো গান গাইছেন গুনগুন করে, সেটা আমরা রেকর্ড করেও দেখাতে পারি। আবার মঞ্চের মধ্যে সরাসরি জ্ঞানবৃদ্ধ ওই গানটি গাইতে পারেন, সেক্ষেত্রে মাইক্রোফোনের ব্যবস্থা রাখতে হবে। পরের দৃশ্যে আছে জ্ঞানবুড়ো যে প্ল্যান করলেন যে কিভাবে আমরা গাছ কাটাটাকে আটকাবো, সেটা আছে পরের দৃশ্যে। সেখানে দেখা যাবে যে জ্ঞানবৃদ্ধ এবং ওই বাকি যে পরিবেশের পশু পাখিরা আছে তারা কি করছে, তারা আগে থেকে গিয়ে লুকিয়ে পড়ছে এবং যখন কাঠুরে আসছে তাকে বিভিন্ন রকম ভৌতিক আওয়াজ করে ভয় দেখাচ্ছে এবং শেষ পর্যন্ত ওই কাঠুরে ওই কাঠ কাটা থেকে বিরত হচ্ছে। কিভাবে জ্ঞানবৃদ্ধ সেই শিক্ষা দিচ্ছেন সেটা এই তৃতীয় দৃশ্যের মধ্যে দেখা যাবে। অর্থাৎ নাটকটাকে আমরা তিনটে দৃশ্যে ভাগ করে নেব। প্রথম দুটো দৃশ্য দেখে নিয়েছি কিভাবে কাজটা হবে, তৃতীয় দৃশ্যের কাজটা এবার একটু দেখে নিই। কাঠুরে কাঠ কাটতে থাকে, জ্ঞানবুড়ো, পাখি, মোরগ, বানর সকলে প্রবেশ করে কিন্তু লুকিয়ে থাকে। আমরা আগেও বললাম যে এরা আগে থেকেই মঞ্চের মধ্যে লুকিয়ে যাবেন, মঞ্চের মধ্যে প্রবেশ করবেন এবং লুকিয়ে থাকবেন। মঞ্চ হচ্ছে বনের দৃশ্য, চরিত্র হচ্ছে কাঠুরে, জ্ঞানবুড়ো, পাখি, মোরগ, বানর। অর্থাৎ এই দৃশ্যেই প্রত্যেকটি চরিত্র উপস্থিত থাকবে, কেননা এটাই আমাদের শেষ দৃশ্য এবং এখানেই মূল যে নীতিকথা সেই নীতিকথাটা পরিবেশন করা হবে। পোশাক হবে চরিত্র অনুযায়ী, যেমন জ্ঞানবৃদ্ধের পোশাক ছিল সেরকমই হবে। কাঠুরের চরিত্রের ক্ষেত্রে উপযুক্ত পোশাকই দিতে হবে এবং বাকি তিনটে তো অবশ্যই আমাদের পাপের চরিত্র থাকবে। সংলাপ হবে অবশ্যই চরিত্র অনুযায়ী, শেষে সকলে মিলে একটা আনন্দের গান গাইবে এবং নৃত্য পরিবেশন করবে। এক্ষেত্রে দেখা যাবে যে পুতুল নাটক যেমন ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মাধ্যম হিসাবে পুতুলকে যেমন ব্যবহার করা হচ্ছে, তেমনি সঙ্গীত এবং নৃত্য দুটোই এখানে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তৃতীয় দৃশ্যে তিনটে মাধ্যমকে একসাথে দেখানো হবে এবং এই তিনটে মাধ্যমের সাহায্যে যে মূল প্রদর্শনটি করা হবে সেটি হবে একটি নাটক। অর্থাৎ চারটি মাধ্যমের একটা সংমিশ্রণ এই তৃতীয় দৃশ্যটার মধ্যে আমরা দেখতে পাবো। এক্ষেত্রেও বাদ্যযন্ত্র হিসেবে থাকবে হারমোনিয়াম ও তবলা এবং আলো ও শব্দ প্রক্ষেপণের ক্ষেত্রে থাকবে গাছে কুঠারাঘাত করার শব্দ শোনা যাবে, বিভিন্ন ভৌতিক শব্দ ব্যবহার করা হবে, বিভিন্ন রকমের আওয়াজ করে প্রথমে কাঠুরেটাকে ভয় দেখানো হবে, সেক্ষেত্রে আগে থেকে রেকর্ড করে রাখা যেতে পারে অথবা লাইভ করা যেতে পারে। আবার যখন মূল নীতি উপদেশটা দেবেন, জ্ঞানবুড়ো এসে যখন কাঠুরেকে শেখাবেন কিভাবে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সেগুলো সরাসরি সংলাপ থাকবে যেমনটা নাটকের ক্ষেত্রে হয়ে থাকে। তো আজকে আমরা এইভাবে কী করে আমরা প্রদর্শিত শিল্পের যে বিভিন্ন মাধ্যম সেগুলো আমরা কীভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে নিলাম।
এর আগের যে অংশটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে প্রস্তুতি করব, অর্থাৎ প্রিপারেশন স্টেজটা কি হবে সেটা দেখেছিলাম এর আগের যে ইউনিটটা সেখানে। এই ইউনিটে আমরা দেখলাম কিভাবে তিনটে মাধ্যমকে ব্যবহার করে বা চারটে মাধ্যমকে ব্যবহার করে আমরা মূল উপস্থাপনটি করতে পারি। ধন্যবাদ।